গণতন্ত্রের নামে দেশের শান্তি নষ্ট করার অপচেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়াল বক্তব্যে এমনই হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এ সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা মামলার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আসন্ন উপনির্বাচনে ভরাডুবির আশঙ্কায় এখন থেকেই মিথ্যাচার শুরু করেছে তারা। এস কে সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। রোববার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী দু মাসের মধ্যে বিএনপি নেতাকর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগও চায় বিএনপি মাঠে থাকুক। কল্পিত অভিযোগের ভাঙা রেকর্ড বাজানো এখনো অব্যাহত রেখেছে। কয়েকটি আসনে সামনে উপনির্বাচন, আপনার ঈশ্বরদীর মতো ভরাডুবির আশঙ্কা, তারা এখন থেকে হামলা মামলা মিথ্যা অভিযোগ তুলছে। তিনি বলেন, আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য সন্ত্রাস ও জনভোগান্তি মেনে নেবে না সরকার। যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা স্বাগত জানাই। গণতন্ত্রের নামে কোনো অপশক্তি দেশের বিদ্যমান শান্তি স্বস্তি নষ্ট করার অপচেষ্টা করলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। এছাড়া জমাকৃত সকল কমিটি যাচাই বাছাই করে বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার নির্দেশনাও দেন সেতুমন্ত্রী। যেসব কমিটি জমা পড়েছে সেই সব কমিটি যাচাই বাছাই করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিতর্কিত অনুপ্রবেশকারী কেউ যাতে দলীয় পদে কোনো সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। পরে বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।